সবাইকে বার্ষিক শ্যামনগর রিসোর্স সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন কথা বলবো শতবাড়ি উন্নয়ন মডেলের কৃষক এবং কৃষানীদের সাথে। তারা বিগত এক বছরে এই শতবাড়ি উন্নয়ন মডেলের মাধ্যমে তাদের বাড়িতে কি ধরনের পরিবর্তন আনতে পেরেছে সে বিষয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। শতবাড়ি উন্নয়ন মডেল। জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কৃষিক্ষেত্রে। জলবায়ুর এই বিরূপ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিশেষ করে বিভিন্ন অভিযোজন কৌশল রপ্ত এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে মুক্ত রেখে বা ঝুঁকি কমিয়ে কাজ অব্যাহত রেখেছেন উপকূলের কৃষকেরা। উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক গ্রামীণ জনগণের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষায় কোভিডকালীন সংকট নিরসনে শতবাড়ি উন্নয়ন মডেল তৈরির উদ্যোগ নেয় বার্ষিক। আমি কিষাণী অল্পনা রানী মিস্ত্রি, শতবাড়ি নিয়ে আমার বাড়িটাই শতবাড়ি। আমি শতবাড়ি নিয়ে কাজ করি, আমার বাড়ি শতবাড়ির কারণ আছে। আমার এখান থেকে শত শত মানুষ উপকরণ পায়, যে বীজ হোক, গাছ হোক, সবজি হোক, ঔষধি গাছ হোক, কোনো না কিছু আমার এখান থেকে পাতা মতো যাই না। তার নাম হলো শতবাড়ি। এই আমার এই শতবাড়ি থেকে আরও পাশে সব নারীরাই তৈরি করেছে শতবাড়ি। এই শতবাড়ির বীজ, সবজি, মানে যা কিছু আমি সব অন্য শতবাড়ি দিয়ে শতবাড়ি তৈরি করেছি, সেখান থেকেও মানে বিনিময় করি। আমার এখানে শতবাড়ি নিয়ে মানে কাজ হয়, যে হাঁস মুরগি, গরু, ছাগল বিভিন্নভাবে আমরা যে শতবাড়ি নিয়ে কাজ করি। এই শতবাড়িতে আমরা জৈব বালাই তৈরি করি, কিছু কম্পোস্ট ভার্মি সার তৈরি করি, কম্পোস্ট সার তৈরি করি, বীজ ব্যাংক তৈরি করেছি। এই বীজ ব্যাংক তৈরি করে আমরা এই বীজ আমরা ব্যাংকে রেখে দিয়েছি, যখন তখন বন্যা ঝড় বৃষ্টি প্লাবনে যখন আমরা দুর্যোগে পড়ি, এই বীজ আমরা আমরা কৃষকের মাঝে পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে অন্য গ্রামে আমরা বিতরণ করি। এই বীজ আমার বাসার থেকে দেয়, যে শতবাড়ি দেয় সে শতবাড়ির বীজ আমার যেটা আমার প্রয়োজন শতবাড়ি থেকে আমরা নিই। এই গ্রামের অনেক নারী আমাকে দেখে শতবাড়ি তৈরি করার আগ্রহ হয়েছে এবং শতবাড়ি তারা তৈরি করতেছে আর কি। আমি শতবাড়ির কৃষানী রাবেয়া খাতুনের বাড়ি থেকে কম্পোস্ট সার প্রদর্শনী দেখি এবং দেখার পরে আমার আগ্রহ থাকে যে আমিও এইভাবে কম্পোস্ট সার তৈরি করব এবং পরবর্তীতে বার্ষিকী সহযোগিতায় আমি এই সার তৈরি করি এবং সেখান থেকে আমি বীজ সংগ্রহ করি। বীজ সংগ্রহ করার পরে আমি আমার জমিতে আমার উঠোনে আমি চারা রোপণ করি এবং তা থেকে সার দিয়ে মোটামুটি ভালো সুফল পাই আর কি। আমি কেঁচো সার দিয়ে আমার বাড়ির চারা বা খাদ্যশস্য উৎপাদন করি এবং এটাই এখন সবচেয়ে নিরাপদ। আর শতবাড়িতে আমি জৈব পদ্ধতিতে আমি সবজি চাষ করি। সবজি চাষের পাশাপাশি হাঁস মুরগি, গরু, ছাগল পালন করি। আমার বাড়িতে কেঁচো কম্পোস্ট সার আছে, আমার দেখে অন্যরা শুরু করেছে। আমি বার্ষিকীতে সহযোগিতা পাইছি, দানা, নেট সব কিছু আমার এক বছর সহযোগিতা করেছে। আমি বার্ষিকীতে সহযোগিতা পাইছি। নাম পঙ্কজ কুমার সরকার। আমি অল্পনা রানী শতবাড়ির থেকে আমি সবজির বীজ আনি। এই বীজ এনে আমার বাড়িতে লাগাই। সেই বীজের তরি তরকারি আমি নিজে খাই বা গ্রামের মানুষের দেই বা বিক্রি করি, হাটে বাজারে বিক্রি করি। যেমন সিম আছে, দেশি সিম, দেশি তরুল, দেশি ঝিঙে, এই সমস্ত সবজি চাষ করি। শতবাড়ি থেকে বীজ এনে সিম লাগাইছি, তরুল লাগাইছি, কলা লাগাইছি, বিভিন্ন সবজি চাষ করছি। সেই সবজি নিজে খাই বা গ্রামের লোকেরে দেই। আমার নাম কণিকা। আমি এই শতবাড়িতে সবজি চাষ করি, নিজেরা খাই, আরও বিক্রি করি, মানুষের দেই। আর বাড়ি আমার হাঁস মুরগির চাষ আছে, গরু আছে, গাছ গাছালেও আছে। আর মাছ চাষ করি, সাদা মাছের চাষ, পুকুরি। বীজের দরকার হলে আমি শতবাড়ির থেকে নিয়ে আসি, আবার আমার বাড়িতে শতবাড়িতে নিয়ে যাই। জৈব সার ছড়ি দিয়ে আমরা ওই সবজি চাষ করি। আমি নাজমা বেগম। আমার কৃষি বাড়িতে আমি আলু, পেঁয়াজ, রসুন, ওলকবি, বাঁধাকবি, ফুলকবি, তার কড়ানো শাক,
এইগুলো লাগাই, আর আলু লাগাইলাম, আর 5 কাঠা জমির মতন সিম লাগিলাম, তাতে বহুত কিছু দিয়েছি, অনেক বেচাকেনা করেছি। কৃষি বাড়িতে শাক সবজি লাগাইছি, আর বেচাকেনা করেছি, অনেক হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি পুষি আমি। আমার বাড়ি আরও লোকজন আসে, সবাই শুনতি যে জানতে আসে যে আমি কীভাবে কী লাগাই, কীভাবে কোন বীজ দিলি হবে। আমি 2000 জনের মতন বীজ দিছি, আমার প্রয়োজন হলে আমি তাদের বাড়িতে নিয়ে আসি আর তারা আমার বাড়ি আসে। সরকারি বেসরকারিভাবে আমি কীভাবে কী করি, কাদের সহযোগিতা পাই, বিভিন্ন ধরনের ভাতা অনুদান বিষয়ে তত্ত্ব নিতে আসে, শতবাড়ি থেকে তত্ত্বগুলো দিই আমি। জৈব পদ্ধতিতে আমার বাড়ি চাষাবাদ করি, আমার বাড়িতে জৈব সারের প্রশিক্ষণ নিয়েছি, আমার বাড়িতে চাষাবাদ করি আমি জৈব সার। এখানে মানুষ সহ চারপাশের জীবজগৎ এবং পরিবেশের খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষাকে সামগ্রিকভাবে বিবেচনা করা হয়েছে। পারিবারিক যৌথ কৃষির ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে দেশের 4টি ভিন্ন কৃষি প্রতিবেশ অঞ্চল সাতক্ষীরা, রাজশাহী, নেত্রকোনা ও মানিকগঞ্জের গ্রামাঞ্চলের প্রায় 400টি বাড়িতে পুষ্টি ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়ির বসত বাগান, মাচা বাগান, ডোবা, নালা, খাল, পুকুর, উঠান, বারান্দা, রাস্তার কিনারা, জমির আইল, বাড়ির ভেতরের বৃক্ষ ও প্রাণী সম্পদ, বীজ সম্পদ, লোকায়ত জ্ঞান, বাড়ির নানা তৈজস ও উপকরণকেও সামগ্রিকভাবে জনসম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি ইঞ্চি জায়গাকে ব্যবহারের আহ্বানকে অগ্রাধিকার দিয়ে গ্রামীণ পরিবার সমূহের প্রতি ইঞ্চি জায়গাকে নানামুখী ব্যবহারের ভেতর দিয়ে এর ফলাফল ও উপযোগিতা পরিবার, প্রতিবেশী, গ্রাম এবং বৃহত্তর পরিসরে বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। শ্যামনগর উপজেলায় বার্ষিক এনজিওর সহযোগিতায় শতবাড়ি উন্নয়ন মডেল একটি উল্লেখযোগ্য মাত্রার মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের এই মডেল থেকে যে পরিমাণ সবজি উৎপাদিত হচ্ছে তাদের পারিবারিক চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশীকে সবজি সরবরাহ নিশ্চিত করছে। এজন্য আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে তাদের এই কার্যক্রমকে আমরা অত্যন্ত গর্বিতভাবে স্মরণ করছি এবং তাদেরকে সেই প্রকৃত যে কৃষাণী যারা আছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের এই অবদান জাতীয় কৃষিতে অবদান রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বর্তমান সময়ে যারা সবজি চাষ করে তার হাইব্রিড বীজের দিকে ঝুঁকছে, কিন্তু তাদের এই কার্যক্রমের মাধ্যমে দেশি বীজ সংরক্ষণ, দেশি বীজ উৎপাদন এই কার্যক্রম তারা অব্যাহত রাখছে। এর মাধ্যমে আমাদের এই অঞ্চলের জন্য জলবায়ু পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর জন্য এই অঞ্চলের মাধ্যমে যে সবজিগুলো প্রয়োজন সেই সবজি বীজটাকে তারা ব্যাংকে সংরক্ষণ করে রাখছেন। শুধু সংরক্ষণ নয়, এই বীজটাকে কীভাবে আগামী মৌসুমে ব্যবহার করা যাবে তার যথাযথ প্রযুক্তিও তারা হাতে কলমে শেখাচ্ছে। আর এই সার্বিক দিক থেকে এবং আমাদের কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা এবং সার্বক্ষণিকভাবে তারা আমাদের সাথে পরামর্শ নিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন, যার কারণে এই যে প্রযুক্তিটা এটা একটা টেকসই কৃষি প্রযুক্তি হিসেবে অত্র উপজেলায় বিবেচিত হবে বলে আমরা আশা করি। শতবাড়ি নয়, আমরা চাচ্ছি তাদের এই কার্যক্রমকে সরকারিভাবে, বেসরকারিভাবে এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তারা সহ এবং অন্যান্য যারা সমাজের সুধেজন আছেন, আগ্রহী ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এই কার্যক্রমের সাথে আসুন, আমরা একে অপরকে সহযোগিতা করে এই শতবাড়ি মডেলটাকে একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত করে আমরা এই উপজেলার প্রতিটা বাড়িতে আমরা ছড়িয়ে দিতে পারি। তাহলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, প্রতি ইঞ্চি মাটি গড়ব সবুজ ঘাটি, অর্থাৎ প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে আমরা চাষের আবাদে আনতে পারব। বার্ষিক দীর্ঘদিন ধরেই শ্যামনগর এবং সাতক্ষীরা এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় করোনা মহামারী শুরুর পর থেকে আমরা লক্ষ্য করলাম যে মানুষের পুষ্টি একটা ঘাটতি দেখা যাচ্ছে। তার এই কারণে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা যেটা ছিল প্রতি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা চিন্তা করলাম এলাকায় কিছু বাড়িকে মডেল বাড়ি হিসেবে গড়ে তোলা, যেটা পুষ্টিভিত্তিক কৃষি বাড়ি হবে, যেখানে উৎপাদিত ফসল বা শাক সবজির মাধ্যমে তারা নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারবে, সাথে সাথে এলাকার যে পুষ্টি যে ঘাটতি তৈরি হচ্ছে সেগুলোও তারা
মেটাতে পারবে। আমরা এই কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে 100 বাড়ি নির্বাচন করি এবং সেই বাড়িগুলোর সাথে আমরা ডিপলি কাজ শুরু করি, যেটা আমরা মডেল বাড়ি হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। সাথে সাথে এই বাড়িগুলো শুধুমাত্র যে পুষ্টিভিত্তিক কৃষি বাড়ি হবে তা না, এই বাড়িগুলোর বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের যে জ্ঞানগুলো তারা নিজেরা বহন করে সেগুলোকে আশেপাশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ নেবে এবং আমরা তাদের সহযোগিতা করব। সেই কারণে আমরা এই বাড়িগুলোকে শতবাড়ি হিসেবে নামে পরিচিত করছি, কারণ আমরা মনে করি একটা বাড়ি থেকে আরও শতবাড়ি, এইরকম আরও শতবাড়ি গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল যে দেশে কোনো জায়গায় পতিত থাকবে না, অর্থাৎ প্রতি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, তার যে নির্দেশনা এটা বাস্তবায়নের জন্যই মূলত আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। এবং সাথে সাথে এই যে বাড়িগুলো যে শতবাড়ি হিসেবে আমরা চিহ্নিত করছি, সেই বাড়ির যে স্থানীয় জাতের বীজ আছে এবং সবজি বীজ হোক বা ফসলের যে সমস্ত বীজ আছে তারা একের সঙ্গে অন্য বিনিময় করবে এবং আশেপাশে ছড়িয়ে দিবে। এটা করলে এলাকার যে বীজের চাহিদা, বীজের প্রতি কৃষকের বাজার নির্ভরশীলতা কমবে, তারা নিজেরা নিজেদের বীজ রাখতে পারবে এবং নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। এইটাই মূলত আমাদের এই শতবাড়ির উদ্দেশ্য। পুষ্টিভিত্তিক কৃষি বাড়িগুলো তাদের ফসল উৎপাদনের জন্য তারা যে সার ব্যবহার করে এটা মূলত জৈব সারই তারা ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করি, যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গর্ত কম্পোস্ট এবং ট্রাইকোডার্মা সার তৈরি করার বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং কিছু প্রদর্শনীমূলক প্লটও আমরা স্থাপন করেছি, যেখানে আর কি কৃষক নিজেরাই বুঝতে পারবে যে কোন সারগুলো ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আমাদের এই কার্যক্রম শুরুর পরে আমরা মোটামুটি প্রায় 1 বছর পার করেছি, তারপরে আমরা এই কাজটাকে মূল্যায়ন করার চেষ্টা করেছি, কেমন হচ্ছে বা কী ধরনের আউটপুট আমরা পেলাম। আমরা মূল্যায়ন করে দেখেছি যে এটা খুবই একটা ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। বেশিরভাগ বাড়ি তাদের নিজস্ব চাহিদা পূরণ করার পরেও তারা আশেপাশে অনেককে সহযোগিতা করছে, করোনাকালীন সময়ে যে অনেকে বিভিন্ন ধরনের খাদ্য সমস্যা সৃষ্টি হচ্ছিলো তাদের অনেক সহযোগিতা করতে পেরেছে। শতবাড়িগুলো মূলত গড়ে উঠবে এলাকার একটি সম্পদ ও তথ্যকেন্দ্র হিসেবে, আর এখানে আগের কৃষি বাড়িগুলোর চেয়ে এর বিশেষ ভিন্নতা, এই বাড়িগুলো সমাজে বিদ্যমান প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে জনগোষ্ঠীর লিঙ্গ, শ্রেণী, পেশা, অবস্থার নানামুখী শক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ উন্নয়নে এক রোল মডেল হিসেবে গড়ে উঠবে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে। করোনাকালীন সংকট মোকাবেলায় মানুষসহ সকল প্রাণ ও পরিবেশের খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ভেতর দিয়েই গ্রামীণ উন্নয়ন।